হঠাৎ দেখলে বড় আকারের ধনে গাছ বলে ভুল হতে পারে উচ্চতা দুই থেকে তিন ফুট চিকন সবুজ পাতার ফাঁকে ছোটো ছোটো সাদা ফুলে আকর্ষণীয় দেখায় গাছগুলো ত্রিভুজের মতো ছড়িয়ে থাকে অসংখ্য শাখা বাড়ির আঙিনা রাস্তার দুইধার কিংবা ফসলের মাঠে জন্মানো এই গাছ হতে পারে মৃত্যুর কারণ অথচ এ ব্যাপারে জানেন না অধিকাংশ মানুষ দেখতে সুন্দর হলেও ছোটো ছোটো এই গাছ অত্যন্ত ভয়ঙ্কর দেশের বিভিন্ন এলাকায় কৃষি জমির আইল পরিত্যক্ত কৃষি ও অকৃষি জমিতে ছড়িয়ে পড়া এই উদ্ভিদের নাম পার্থেনিয়াম এটি মূলত বিষাক্ত এক আগ্রাসী আগাছা এটি গায়ে লাগলে হতে পারে দুরারোগ্য চর্মরোগ ফুলের রেণু শ্বাস প্রশ্বাসের মাধ্যমে দেহে প্রবেশ করলে হতে পারে শ্বাসকষ্ট এক পর্যায়ে পরিস্থিতি জটিল হয়ে মৃত্যুর কারণও হতে পারে পার্থেনিয়াম ভক্ষণকারী গবাদি পশুও পড়তে পারে মৃত্যুর ঝুঁকিতে জিনাইদো জেলার বিস্তৃত এলাকায় ব্যাপকভাবে ছড়িয়ে পড়েছে পার্থেনিয়াম এতে মানুষ ও গবাদি পশুর স্বাস্থ্য ঝুঁকি যেমন বেড়েছে তেমনি ফসল উৎপাদনে বাধাগ্রস্ত হচ্ছেন কৃষক মারাত্মকভাবে হুমকির মুখে পড়েছে জীব ও উদ্ভিদ বৈচিত্র্য এ সম্পর্কে না জানায় জেলার প্রায় সব রাস্তার দুই ধারে নির্বিঘ্নে বেড়ে উঠেছে মৃত্যুদূত পার্থেনিয়াম বিশেষজ্ঞরা বলছেন বিষাক্ত আগাছা পারথেনিয়াম বাতাসের মাধ্যমে এক স্থান থেকে অন্য স্থানে সরায় আগাছাটি জীববৈচিত্র্য পরিবেশ ও কৃষির জন্য নীরব ঘাতক পৃথিবীর অনেক দেশেই পার্থেনিয়াম থেকে বায়োগ্যাস বায়ো ফার্টিলাইজার ও আগাছানাশক তৈরি করা হচ্ছে কিন্তু বাংলাদেশে এই উদ্ভিদের ব্যাপারে সচেতন নন মানুষ আসলে এই গাছ সম্পর্কে আগে জানতাম না আপনাদের এই চ্যানেলে এর আগে একটা প্রতিবেদন দেখেছি দেখার পরে বুঝলাম যে এই গাছে হলে ক্যান্সার হয় বা বিষাক্ত গাছ এইটাই পরে শুনলাম আর কি আপনাকে চ্যানেলের থেকেই দেখেছি এটা এর আগে একটা ভিডিও দেখার পরে বুঝলাম যে এই গাছটা ক্ষতিকারক গাছ সম্পর্কে আমি কিছু জানি না বা শুনি যে কী হবে বা বিষাক্ত কি ভালো কি মন্দ এই কিছু আমি বলতে পারি আমি শুনি এই রকমের জন্য আমি ইউটিউবে দেখেছি যে ওই গাছটা ঠান্ডাজনিত ঠান্ডাজনিত ঠান্ডা ঠান্ডা লাগে বেশি গাছটা ধরলে বা স্পর্শ করলে আপনার ওই চোখ দিয়ে পানি বেরোয় বা একটু ঠান্ডা লাগে এই এর গরু ছাগলে মনে হয় খায় না এই গাছ খায় এইগুলো খায় না কারণ এই তো কোনো ই না তো দেখতেই দেখা যায় কেমন জানি বিষক্ত বিষক্ত